দুর্গাপুজো এবং তার মণ্ডপ ভাবনা বরাবরই সামাজিক যে কোনো বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো কাশী বোসলেনের এবারের থিম ভাবনা তার ব্যতিক্রম নয়। এবছর 86তম বর্ষে তাদের অভিনব থিম চাইনা হতে উমা। এখনো সমাজের বিভিন্ন কারণে মেয়েদের আটকে থাকতে হয় অদৃশ্য এক নাগপাশে। এই নাগপাশ থেকে নারী মূর্তির বার্তা দিচ্ছে কাশী বোসলেন। মণ্ডপের ছবিটা আপনাদের একটু দেখাই। মণ্ডপে ঢুকলেই প্রথমে যেটা দেখা যাবে, খাঁচার মধ্যে বন্দী হয়ে রয়েছে বেশ কিছু দুর্গা মূর্তি এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু নারীদের মূর্তিও। অর্থাৎ বোঝানো হচ্ছে যে সমস্ত নারীরা এই সমস্ত নারী পাচার বা শিশু পাচারের শিকার হয়েছেন, তারা সমাজের নাগপাশ থেকে মুক্ত হতে চাইছেন এইভাবে খাঁচায় বন্দী অবস্থায়। পাশাপাশি উপরে রয়েছে বেশ কিছু দোলনা যেখানে ছোট ছোট শিশুদেরকে দুলতে দেখা যাবে। দেশের প্রায় প্রতিটি কোণায় রয়ে গিয়েছে নারী পাচার ও শিশু পাচারের মতো ব্যাধিগুলো। যেসব মেয়েরা প্রতিনিয়ত এই ব্যারাচার থেকে মুক্ত হতে চাইছে, বাঁচতে চাইছে, তাদের প্রতিরূপই রূপকার্থে মণ্ডপে ব্যবহার করা হয়েছে। অর্থের প্রলোভনে বা সামাজিকতার প্রলোভনে সেই মেয়েগুলি হয়তো সেই ট্র্যাপে পড়ে যায়। তারপরেই সেই বিষয়বস্তুটাকে দেখাতে দেখাতে শিল্পী আমাদের মাঝখানে এখানে নিয়ে এসেছেন এবং ওই অবস্থাতেই মেয়েরা বলছে যে সমাজের যদি এই ব্যবস্থা হয় তাহলে আমরা আর মা, আমরা আর উমা হতে চাই না। কিন্তু মায়ের কাছে যখন তারা আসে, মা তাদেরকে একটা মুক্তির ব্যবস্থা করে দেয়। সেটা আমরা একটা ইনস্টলেশন আর্টের মাধ্যমে, কাইনেটিকের মাধ্যমে দেখিয়েছি। খোলা আকাশের দিকে মেয়েটি উড়ে যাচ্ছে, তখনই আর তাদের কিন্তু এই চিন্তাভাবনাটাকে আমরা দমন করার চেষ্টা করছি। এবারের থিমের বিষয়বস্তুকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী রিন্টু দাস। পাশাপাশি এবারের কাশী বোসলেনের আবহ লিখেছেন ও ভাষ্যপাঠ করেছেন কবি শ্রীজাত। ইউনেস্কোর মাস্ট আর্ট যে 22টি দুর্গাপুজো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এবছর, তার মধ্যে অন্যতম হল এই কাশী বোসলেন, যেটি আলাদা একটি প্রাপ্তি তৈরি করছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। পাশাপাশি যে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই সামাজিক বার্তার মাধ্যমে নারী বা শিশু পাচার যদি আরও কিছুটা কমানো সম্ভব হয়, সেটাই হবে এবছরের কাশী বোসলেনের থিম ভাবনার সার্থকতা। ক্যামেরায় স্বপনের সঙ্গে মৌমিতা মিত্র, রিপোর্ট নিউজ টাইম, কলকাতা।